وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনারা ভালো আছেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে জাহান্নামের সাপ বিচ্ছুর আকৃতি সম্পর্কে একটু জানব, সঠিক দলিলের ভিত্তিতে। জাহান্নামের মধ্যে কাফের মুশরিক মুনাফিকদেরকে শাস্তি দেওয়া হবে এবং যারা ঈমানের দিক দিয়ে কমজোরি ছিল, দেখা গেছে যে তাদের পাপ নেকির চাইতে বেশি হয়ে গেছে, আল্লাহ যদি তাদেরকে ক্ষমা না করেন তাহলে তাদেরকেও জাহান্নামে যেতে হবে। তো জাহান্নামের মধ্যে যেই সাপ রয়েছে, যে বিচ্ছু রয়েছে, সেগুলো দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে। তো এই সাপ, এই বিচ্ছুর আকৃতি সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হয়তো এই আলোচনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবেন এবং আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবো, জাহান্নাম সম্পর্কে ভয় অর্জন করতে পারবো। এখনই আমরা স্বাভাবিকভাবে দেখি যে সাপ যদি আমরা কখনো দেখি তাহলে খুব ভয় পেয়ে যাই। আবার দেখা যায় যে যদি বিচ্ছু দেখি তাহলে মানে গা শিউরে ওঠে। অথচ জাহান্নামের মধ্যে সাপ আর বিচ্ছুতে দংশন করবে জাহান্নামী ব্যক্তিদেরকে, কি কষ্টই না ভোগ করতে হবে, কষ্ট আর কষ্ট জাহান্নামের মধ্যে, কেউ সহযোগিতা করা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান যে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, যদি আল্লাহ তাআলা না চান যে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, তাহলে কাউকে সাহায্যকারী হিসেবে পাওয়া যাবে না। দুনিয়াতে যতই ক্ষমতার দাপট দেখানো হোক না কেন, পরকালে কেউ কারো কাজে লাগবে না। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে সাপ এবং বিচ্ছুর আকৃতি সম্পর্কে একটু জেনে নিই। জাহান্নামের মধ্যে সাপের আকৃতি হবে বড় ধরনের উটের আকৃতি, বড় ধরনের উট। উট তো ছোট বড় আছে, বড় উটের আকৃতি যেই রকম জাহান্নামের মধ্যে সাপের আকৃতিও হবে সেই রকম। বিচ্ছুর আকৃতিটা হবে খচ্চরের মতো, বিরাট খচ্চর। দেখেছেন হয়তো অনেকেই, খচ্চর কিন্তু বেশ বড় হয়, এগুলোর মতো হবে বিচ্ছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জাহান্নামী হবে, জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যেগুলো উপকরণ থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে সাপ এবং বিচ্ছু। অন্যতম হচ্ছে সাপ এবং বিচ্ছু, যেই সাপের আকৃতি হবে বড় ধরনের, বিশাল ধরনের উটের আকৃতি। সেই সাপ যখন জাহান্নামী ব্যক্তিকে কামড় দিবে, ছোবল দিবে, সেই একবার ছোবল দেওয়ার কারণে, একবার কামড় দেওয়ার কারণে তার বহুদিন পর্যন্ত, বহুদিন পর্যন্ত, অনেক দিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত তার গায়ে বিষ ব্যথা থাকবে। তার গায়ে বিষে তার শরীর জর্জরিত অবস্থায় থাকবে অনেক দিন পর্যন্ত। আর যেই জায়গাতে ছোবল দিবে, যে জায়গাতে কামড় দিবে, সেই জায়গা থেকে রক্ত বের হতে থাকবে 40 বছর পর্যন্ত। একবার কামড় দেওয়া, একবার ছোবল দেওয়ার শাস্তি, তার ফলাফল হচ্ছে এতখানি। অনেক দিন পর্যন্ত ব্যথায় জর্জরিত, বিষে জর্জরিত অবস্থায় থাকবে শরীর এবং যেই জায়গায় কামড় দিবে সেই জায়গা থেকে রক্ত বের হতে থাকবে 40 বছর পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে জাহান্নামের মধ্যে মানুষকে শাস্তি দেওয়ার জন্য আরেকটি প্রাণী, সেটা হচ্ছে বিচ্ছু। এই বিচ্ছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন। সেই শাস্তির ক্ষেত্রে বলা হয়েছে যে বিচ্ছু যদি মানুষকে একবার কামড় দেয়, সেই একবার কামড়ের বিষ ব্যথা থাকবে 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত ব্যথায় জর্জরিত অবস্থায় থাকবে। এ সম্পর্কে হাদিস রয়েছে সহিহ তারগিব আত তারহিবের মধ্যে, 3676 নম্বর হাদিস।
সোহেব নেহিব্বানের মধ্যে রয়েছে 7471 নম্বর হাদিস, সিলসিলা সহিহার মধ্যে রয়েছে 3429 নম্বর হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে দেখুন অন্য আরেক বর্ণনা রয়েছে যে জাহান্নামের মধ্যে যেসব সাপ থাকবে সেগুলোর মাথা হবে টাক বিশিষ্ট এবং সেগুলো খুব বিষাক্ত হবে, মাথা টাক বিশিষ্ট এবং তার বিষ হবে খুবই বিষাক্ত এবং তার দুই চোখের ওপরে দুইটি কালো দাগ থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দান করেছেন, যে ব্যক্তি ওই সম্পদের হক আদায় করেনি, যাকাত আদায় করেনি, সেই ব্যক্তিকে এই সাপগুলোতে কামড় দিবে। এই সাপগুলো টাক বিশিষ্ট সাপ, যার বিষ অনেক, যার দুই চোখের ওপরে দুইটা কালো দাগ থাকে, এইরকম সাপে তাকে এইরকম সাপ কিয়ামতের দিন তার গলায় পেঁচিয়ে ধরবে এবং তার দুই চোয়ালে কামড় দিতে থাকবে এবং বলতে থাকবে, আমি তোমার ওই সম্পদ, যে সম্পদকে তুমি সঞ্চিত করে রেখেছিলে, যাকাত আদায় করনি। তাহলে যারা যাকাত আদায় করছে না তাদের এই ভয়াবহতা এই হাদিস দ্বারা স্পষ্ট হচ্ছে। হাদিস তো সহিহ বুখারীর 1403 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে রয়েছে 1774 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সকাল সন্ধ্যা জাহান্নাম থেকে রক্ষার জন্য দোয়া পড়বেন, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।